What's going on everyone? This is Siddiq Rahman from Flying Seagull. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো আরো একটি রেস্টুরেন্ট নারায়ণগঞ্জের। রেস্টুরেন্টের নাম হচ্ছে ব্যঞ্জন রেস্টুরেন্ট। বাঙালি খাবারের জন্য একটি বেস্ট একটি রেস্টুরেন্ট আমি মনে করি নারায়ণগঞ্জের ভিতর, এবং এখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। পরিবেশটি আপনি ঢোকার সাথে সাথে মনে হবে আপনি কোনো গ্রামের পরিবেশে রয়েছেন। এই রেস্টুরেন্টের ভিতর রয়েছে বইয়ের ব্যবস্থা রয়েছে। সত্যি শুনছেন, বইয়ের ব্যবস্থা করা হয়েছে এই রেস্টুরেন্টটিতে। পাবেন অনেক রকমের বই, আপনি চাইলে কিছুটা সময় বসে পড়তে পারেন। যেমন এইখানে আমার বন্ধুটি বই নিয়ে বসে পড়েছে পড়ার জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম একটি ব্যবস্থা নারায়ণগঞ্জের রেস্টুরেন্টে করা হয়েছে, যা আমি কখনো দেখিনি। এবার এর পরিবেশ নিয়ে আমি কথা বলবো। ভিতরে পরিবেশটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু সত্যি কথা বলতে রেস্টুরেন্টটি খুবই ছোট। আপনারা বড় যে 15-20 জন একসাথে বসতে পারবেন, এর থেকে পসিবল নয়। আর রেস্টুরেন্টের মানও ভালো ছিল, তাদের খাবারগুলো সব বাঙালি খাবার ছিল, যেটা সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়। তাদের মেনুটি এক নজর আপনি একটু দেখে নিন। মেনু দেখার পর আমরা খাবার অর্ডার করে দিই। তা আমরা খাবার অর্ডার করেছিলাম খিচুড়ি, ডিম, বেগুন এবং চিকেন, সাথে ছিল বড়ইয়ের আচার। সো এতগুলো খাবার কতটুকু দাম হতে হবে আপনার কি মনে হয়? সত্যি তাই, খুবই কম। এটা হচ্ছে স্টুডেন্ট প্ল্যাট, স্পেশাল একটি আমাদের জন্য এই প্ল্যাটার রাখা এই স্টুডেন্টদের জন্য। এই প্ল্যাটারটির দাম হচ্ছে 130 টাকা মাত্র। খাবারগুলো ছিল অসাধারণ, কিন্তু আমি সত্যি কথা বলতে খিচুড়িটা ঠান্ডা ছিল, এই জন্য আসলে খাবারের মানটা বা স্বাদটা অনেকটাই কমে গিয়েছে। ডিম গরম ছিল, চিকেন গরম ছিল, বেগুনও গরম ছিল, কিন্তু খিচুড়িটা একটু ঠান্ডা ছিল, যার জন্য আমি রেটিং দিচ্ছি এই খাবারটির 8। এবং আপনি খেয়াল করেছেন কিনা যাই না, সব খাবার কিন্তু পরিবেশন করা হয়েছে মাটির পাত্রে। এই জন্যই আমি আরও 1 পয়েন্ট বাড়িয়ে দিচ্ছি, 8 দিচ্ছি। কারণ হচ্ছে মাটির পাত্রে খাবার দেওয়া আসলে খুবই ভালো লাগতেছিলো দেখার পরে। আমাদের ড্রিঙ্কসটাও দিয়েছিল মাটির পাত্রে, এবং সম্পূর্ণ পরিবেশটাই ছিল হালকা গ্রাম গ্রাম ভাব, খুব ভালো লাগতেছিলো। এবং পিসের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো তারা বাজাচ্ছিল, খুবই ঠান্ডা সাউন্ড, খুবই ভালো লাগতেছিলো, সাউন্ডগুলো শুনতে খুবই ভালো লাগতেছিলো। সো বাঙালি খাবার আসলে আমি পেয়েছি নারায়ণগঞ্জের এই রেস্টুরেন্টটাতেই। চাইলে আপনারা একবার ঘুরে আসতে পারেন। যাবেন কীভাবে, তাই তো? খুবই সহজ, আপনি চাষারা থেকে রিক্সা নিয়ে চলে আসবেন জামতলার দিকে, এবং গার্লস স্কুলের পাশেই, হাতের বাম পাশেই এই ব্যঞ্জন রেস্টুরেন্টে অবস্থিত। চাইলে আপনারা গুগল ম্যাপে সার্চ করেও চলে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর নতুন কোনো ভিডিও কোন রেস্টুরেন্ট নিয়ে করবো সেটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন, কারণ আপনাদের সেই ভিত্তিতেই আমরা হচ্ছে এই রিভিউগুলো করে থাকি, খাবার রিভিউগুলো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন এতদিন, আর চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।